মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এর আগেও সামনে এসেছে প্রকাশ্যে মাটি কাটার কাজ, কিন্তু তাতেও হয়নি সমাধান। সময় গড়িয়ে গেলেও মাটি কাটার ছবিতে এতটুকু পরিবর্তন দেখা যায়নি ইন্দো বাংলার সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালগোলার বাহাদুরপুর অঞ্চলের ঘনবসতিপূর্ণ মল্লিকপুর গ্রামে। জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে মাটি, আর এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। এইভাবে চলতে থাকলে যে কোনো সময়ে রাস্তায় ধস নামারও আশঙ্কা। পুকুরটা যে পরিমাণে কাটা হচ্ছে তাতে মানে নিচ থেকে জল সোপ করছে, এবং এতটাই ডিপলি কাটা হয়েছে মানে 50 ফুট হয়ে যাবে প্রায়, ঠিক আছে। মানে ভবিষ্যতে যদি কোনো রকম বর্ষা হয়, প্রবল হারে বৃষ্টি হয় বা ভূমিকম্প হয়, এই যে রাস্তাটা আছে পুরোটা ধস নেমে যাবে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যদিন যানবাহন নিয়ে যাতায়াত করতে চরম অসুবিধায় পড়ছেন এলাকার মানুষজন, সমস্যায় পড়ছে ছোট ছোট পড়ুয়ারাও। প্রতি মুহূর্তে ধস আর রাস্তা ভেঙে বসে যাওয়ার আতঙ্কে এখন দিন কাটছে মানুষজনের। এই রাস্তাটা তো একেবারেই সরু, প্রথম কথা দুটো টুকটুক একসঙ্গে পাস হতে পারে না। আর এর যে খাদটা হচ্ছে নতুন করে, এর হয়তো একদম নিচুতাটা 50 ফুটের নিচু চলে যাবে। এখান দিয়ে যদি একটা টুকটুকও যায়, যদি পড়ে যায়, কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা থানাতেও জানিয়েছিলাম, বিডিও অফিসেও জানিয়েছিলাম, কিন্তু কোনো মতেই কাজ হচ্ছে না। 3 দিন কাজ বন্ধ ছিল, তারপর পুনরায় সেই কাজ স্টার্ট হয়ে গেছে। তা আমাদের এখন দাবি হচ্ছে যে এখানে একটা গার্ডওয়াল করার ব্যবস্থা করা হোক। সাইকেল দিয়ে রাত্রে পুষ্পা গর্তে পড়ে গেছিলো, ছেলে তো মারা গেছে। এখন যে এমন বিপজ্জনক ব্যাপার, রাত্রে তো চলা যায় না, অন্ধকার তো চলা যায় না। আর এত মাটি কাটে গর্ত করে দিয়েছে, মোটামুটি 50 ফুট গর্ত হয়ে গেলো। পুকুর তো জলে না, বল খেলছে, ফুটবল খেলছে। এরা মাটি কেন কাটছে? কেন কাটছে, অনেক ব্যবসা করছে, কেমন বিক্রি করার লেগে ঘরে ভরছে। তবে মাটি কাটার বিষয়ে লালগোলা ফিশারি কমিটির সদস্যের সাফাই, অনুমতিতেই চলছে এই মাটি কাটার কাজ। পুকুরে জল থাকছে না বলে মাটি কাটছেন তারা। কেন কাটছেন আপনারা এই পুকুরটা? একটা কমিটি আছে এখানে, নির্বাচিত কমিটি, এই লালগোলা পদ্মা ফিশারমেন্স কোঅপারেটিভ সোসাইটির। তাতে হচ্ছে যে এই পুকুরটাতে জল থাকছে না, আপনি দেখতে পাচ্ছেন তো, এই পুকুরটা কেটে যাতে এখানে জল থাকে, মাছ চাষ হয়, সেই জন্য কাটানো হয়। আপনারা কি জানেন যে কতটা ডিপ হয়েছে এবং এই রাস্তার উপর কতটা প্রভাব পড়তে পারে? না না, রাস্তা তো আমরা বাঁধাচ্ছি, আরও বাঁধাবো তো। সেটা বলছে শুধু মাটি বেচার উদ্দেশ্য হচ্ছে, সেক্ষেত্রে আপনি করেছি সি বেচার উদ্দেশ্য হবে কেন বাবু? বেচার উদ্দেশ্য হবে কেন? আমাদের তো মাছ চাষ করার জন্য এটা করা হচ্ছে, তাতে এখানে রাখার জায়গা নাই বলে হয়তো কিছু মাটি যাচ্ছে। এলাকার মানুষজন একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে পথে নামেন, আর এই প্রতিবাদের পর বন্ধ হয় মাটি কাটা। তবে পুরোপুরি এই সমস্যার সমাধান হোক সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।